নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বেতন বৃদ্ধির দাবিতে ফের পথে নামলেন চিরুনি শ্রমিকেরা। এদিন ছয়ঘড়িয়া এলাকায় মিছিল করেন তারা। আগামী 30 তারিখের মধ্যে মজুরি বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি। বারবার দাবি করা সত্ত্বেও বাড়েনি মজুরি। মনগাতে আন্দোলনে নামলেন চিরুনি শ্রমিকেরা, ফলে ফের পথে শ্রমিকেরা। বেতন বৃদ্ধির দাবিতে এদিন পথে নামেন তারা। রবিবার মহকুমার পেট্রাপোল থানার উত্তর ছয়ঘড়িয়াতে শ্রমিকদের নিয়ে প্রতিবাদ মিছিল করল বনগাঁর সেলুলয়েড ওয়ার্কার্স ইউনিয়ন। বনগাঁ সেলুলয়েড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জন সেন বলেন, জানুয়ারি মাস থেকে আমরা চিরুনি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছি। আমরা বারবার মালিক পক্ষকে জানিয়েছি, কিন্তু তারা বারবার নানা অজুহাত দিয়ে আমাদের মজুরি বৃদ্ধি করেননি। আগামী 30 তারিখের মধ্যে মজুরি বৃদ্ধি না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। আইনডিটিসির পক্ষ থেকে, বনগাঁ সেলুলয়েড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গত জানুয়ারি মাস থেকে বেতন বৃদ্ধির দাবি আমরা জানিয়ে আসছি মালিক সমিতির কাছে, কিন্তু ওনারা করোনার অজুহাতে এখনও পর্যন্ত আমাদের দাবি মানেননি। তার জন্য যেহেতু আমাদের ছয়ঘড়িয়া অঞ্চলে, বিশেষ করে হরিদাসপুরে কারখানার শ্রমিকরা আজকে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিলেন, প্রতিবাদ মিছিল বেতন বৃদ্ধির জন্য, আমরা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি। গত 4 তারিখেও আমরা বনগাঁ শহরের বুকে যে কারখানাগুলো চালু ছিল, প্রতিবাদ মিছিলে তারা সামিল হয়েছিলেন। আজকে 400 শ্রমিকের উপস্থিতিতে আমরা উত্তর ছয়ঘড়িয়া থেকে শুরু করে আমরা হরিদাসপুর এলাকায় আজকে প্রতিবাদ মিছিল করলাম, যে মালিকদের কাছে জানানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। দিলীপ ঘোষের লোকেরাই শুভেন্দু অধিকারীর ছবি ফ্লেক্স টাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। শুভেন্দু অধিকারী এখনো মন্ত্রী, তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা। এদিন হাবড়াতে কথা বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিলীপ ঘোষের লোকেরাই শুভেন্দু অধিকারীর ছবিসহ ফ্লেক্স টাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। রবিবার হাবড়ায় এমনই অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুভেন্দু সম্পর্কে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিছু লাভ হবে না। তিনি দলের গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি এখনও রাজ্যের মন্ত্রী, সে কথা স্মরণ করিয়ে দেন জ্যোতিপ্রিয়। শুভেন্দু অধিকারী আমাদের দলের লিডার, দলের সম্পদ, দলের ছিল, আছে, থাকবে, দলের আজকেও, আজকের দিনে দাঁড়িয়ে দলের মন্ত্রী, এটা মনে রাখতে হবে। আপনার এই কথাটা বলছেন যখন প্রেস মিটিংয়ে, তখন ভাবতে হবে আজকে উনি মন্ত্রী আমাদের, উনি আমাদের নেতা, উনি দলের নেতৃবৃন্দ। রবিবার হাবড়ায় কাজকর্ম দেখার পাশাপাশি চাকলা মন্দিরেও যান তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার 33টি আসনেই জয়ী হবে তৃণমূল, বিজেপি শূন্য পাবে। ওরা যাকে খুশি ক্যান্ডিডেট করুক, আমরা 33-0 করবই, করবই, করবই 33-0 জেলায়। দিলীপ ঘোষ যতই মুখ খুলবেন ততই তার দলের ক্ষতি। মুখ বন্ধ করার যদি কোনো চিকিৎসা থাকে তাহলে অবিলম্বে দিলীপবাবুর জন্য সেই চিকিৎসা প্রয়োজন। দিলীপবাবু খুব ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এটা কামনা করি। কিন্তু দিলীপবাবু যে সমস্ত মন্তব্যগুলো করায় তার সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। ওদের সর্বভারতীয় সভাপতির উচিত ওকে এইমসে ভর্তি করে 15-20 দিন চিকিৎসা করা। এদিন তিনি আরও দাবি করেন, মে মাসে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিজেপি বুঝতে পারবে কত ধানে কত চাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ টাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশে। ঘটনাস্থল থেকে উদ্ধার 3টি তাজা বোমা। নিউ টাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের 217 নম্বর বুথের তৃণমূল সভাপতি বাবলু মোল্লার বাড়িতে বোমা মারার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে সাপুরজির কাছ থেকে উদ্ধার আরও 3টি বোমা। বিভিন্ন কাজের বরাত পাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। জানা গেছে গতকাল রাত 12টা নাগাদ বাবলু মোল্লার বাড়ির সামনে পরপর 3টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন কাজের বরাত পাওয়া নিয়ে ঝামেলা চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর। তাদের দাবি, তারা রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের অনুগামী, আর যারা বোমা মেরেছে তারা তাপস চ্যাটার্জির অনুগামী। এলাকার কাজ বুথ সভাপতির অনুগামীরা করছিল, সেখান থেকে তাপস চ্যাটার্জির অনুগামীদের ভাগ দিতে হবে, এই নিয়েই ঝামেলা চলছিল বলে অভিযোগ। আর সেই কারণেই গতকাল গভীর রাতে বোমা মারা হয়। তাদের আরও অভিযোগ, থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গাড়ি দেখাশুনো করি, গাড়ি আছে দুটো, বাড়ি এসেছি 11টার দিকে, এসে দেখি 12:30 আমার বাড়ির সামনে বোম পড়েছে, আমার বউ অসুস্থ। তারপরে আমি সকালবেলা উঠলাম,
উঠে দেখলাম তিনটে বোম আমাদের সিটি ক্লাবের ওখানে রয়েছে, পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, এসে বোমগুলো নিয়ে চলে গেল। এইটাই কথা, প্রশাসনের কাছে আমার দাবি যে ন্যায্য বিচার করুক প্রশাসন। এদিন সকালে সাপুরজি এলাকার কিছু দূর থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। হঠাৎ 12টা থেকে 12:30 নাগাদ ওরা তিনটে বোমা মারে। আজ সকালবেলা সিএলসি গেট আছে সাপুরজি, ওখানটাও তিনটে বোমা পাওয়া যায়। ওটা মানে ফাটেনি, ওটা আমরা দেখলাম, পুলিশ আসলো। আমি চাই প্রশাসনের কাছে যাতে এইটা স্টেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নিউ টাউন। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বছর 80-এর বৃদ্ধ এক সাইকেল আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার পেয়াদাপুকুর এলাকায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম মনসুর মোল্লা। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার পেয়াদাপুকুর এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, বছর 80-এর বৃদ্ধ মনসুর মোল্লা সাইকেল চালিয়ে স্টেশন যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গলি থেকে বড় রাস্তায় ওঠার সময় একটি গাড়ি মনসুর মোল্লাকে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালক পলাতক। কলকাতায় যাচ্ছিল, জামা কাপড়ের ব্যবসা মারলাম নিয়ে যাচ্ছিল। এখন ইনি বাড়ি ফিরতে গিয়ে মেন রোডে মানে উঠতে যে অবস্থাতে গাড়ি আসছিল, একটা কাটাই নিয়ে গেল। এবারে গাড়ির সামনে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে সামনে কাঁচের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে ঢুকে গিয়ে মানে তখন ওখানে কেউ ছিল না। এবারে ওই গাড়ির মধ্যে দুজনা ছিল, আমরা যেটুকু শুনেছি দুজনা ছিল, একটা মহিলা ছিল, একটা পুরুষ ছিল। আর ওরা গাড়ি দুই সাইডের দরজাটা খুলে ওরা দুজন পালিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। শ্বাসরোধ করে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। খুন করে গৃহবধূকে ঝুলিয়ে রাখার অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনায় স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নেজার থানা এলাকায়। মৃত গৃহবধূর নাম মল্লিকা সর্দার। সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মল্লিকা ও তার স্বামী তপন সর্দারের মধ্যে ঝামেলা চলছিল। স্বামীর অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। মল্লিকা বাপের বাড়িতেও চলে গিয়েছিল একবার। বহুবার সালিশি সভা বসেও সমস্যার সমাধান হয়নি। স্বামী তপন সর্দারের মোবাইল ফোনে অন্য মহিলার অশ্লীল ছবি থাকায় শনিবার মল্লিকার সাথে তপনের ঝামেলা চরমে ওঠে। অভিযোগ, সেই সময় স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে মল্লিকাকে শ্বাসরোধ করে খুন করে, এরপর দেহটি ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ। মৃতার মামা অশান্ত সর্দার থানায় খুনের অভিযোগ দায়ের করলে অভিযুক্ত স্বামী তপন সর্দার ও শ্বশুর রঞ্জিত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নেজার্ট। খুনের অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করেন তারা। পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। খুনের অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রিলায়েন্স জুট মিলের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে তারা। গত 17 তারিখ রিলায়েন্স জুট মিলের সামনে ছুরি মেরে মিলের শ্রমিক রাম বাহাদুরকে খুন করার অভিযোগ ওঠে মিলেরই এক কর্মী রাম বাহাদুর রাজভরের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর 4 দিন কেটে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ব্যক্তি। প্রতিবাদে রবিবার পথ অবরোধ করে স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। ওই মার্ডারারের ফ্যামিলির দুজন এখনো আমাদের এরিয়াতে রয়েছে। আমরা মৌখিকভাবে তারপর লিখিতভাবে সমস্ত কিছু জমা করেও পুলিশের তরফ থেকে কোনো রকম ইয়ে নেওয়া হয় মানে কোনো রকম অ্যাকশান নেওয়া হচ্ছে না। তাই জন্য আমরা এখানে অবরোধ করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের দায়িত্ব পালন করুক। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। घटना क्या हुआ, थोड़ा थोड़ा मोहल्ला में झगड़ा हुआ था, हम लोग भटा बढ़ा दिया। उसका भाई एकदम दिमाग में रख लिया था कि हम लोग को एकदम कष्ट देना है, घर संसार हम लोग को बिगाड़ देना है। बस यही दिमाग में रख के वो कांड किया है एकदम। आज क्यों हुआ है, पुलिस 6 दिन हो गया कोई एक्शन नहीं लिया है। ब्यूरो रिपोर्ट, न्यूज नो मैंस लैंड, भाटपाड़ा। লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখালো টিএমসিপি।
রবিবার আদ্রা ডিভিশনের বানপুর স্টেশনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক অশোক রুদ্র। লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখালো টিএমসিপির সদস্যরা। রবিবার আদ্রা ডিভিশনের বানপুর স্টেশনে বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল রাজ্য সম্পাদক অশোক রুদ্র। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই ডিভিশনে লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা, তাদের কর্মস্থলে যেতে অসুবিধা হচ্ছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অশোক রুদ্র বলেন, ট্রেন বন্ধ থাকার কারণে বাঁকুড়া পুরুলিয়া জেলা থেকে শ্রমিকরা শিল্পাঞ্চলে আসতে পারছেন না। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনাও করেন। বিক্ষোভে তৃণমূলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। আদ্রা থেকে আসানসোল অবধি মান্থলির দাম কম বেশি 360 টাকার মতো। এখন তারা যদি বাসে করে সরবড়ি মোড় দিয়ে আসে তাহলে দুদিনেই তাদের 360 টাকা খরচ হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড, পশ্চিম বর্ধমান। পিক আপ ভ্যান ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ জখম হলেন 5 জন। জখমদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কে। পিক আপ ভ্যানের সাথে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ জখম হলেন 5 জন। জখমদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পিক আপ ভ্যানটি রানীগঞ্জ থেকে পাঞ্জাবি মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে ধাক্কা মেরে মিনিবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। সেই সময় 2টি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানে ধাক্কা মারে। রানীগঞ্জ থেকে পাঞ্জাবি মোড় যাচ্ছিল, আর রানীগঞ্জ থেকে মিনিবাস যাচ্ছিল। সামনা সামনে ধাক্কা হওয়াতে বোলোর যে ড্রাইভারটা আছে ওর বেশি একটু চোট লেগেছে। আর মিনিবাসে একটা বাচ্চা ছিল, কতজন মহিলা ছিল, সব আমরা মারণ স্কুলে টোটো করে পাঠিয়েছি। ওরা কেমন আছে এখন জানি না। আর বোলোর ড্রাইভারটা যাচ্ছে খুবই মানে। পিক আপ ভ্যানের চালক সহ মোট 5 জন জখম হন। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত। জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম বর্ধমান। আগামী 26 নভেম্বর বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে সর্বভারতীয় বন্ধের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে মিছিল হাওড়া শিবপুরে। আগামী 26 নভেম্বর 7 দফা দাবিতে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে রবিবার সকালে বালিখাল থেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এক মিছিলের আয়োজন করে সিপিএম সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলি। আমরা বামপন্থীরা, সিপিআইএম, অন্যান্য আমাদের বামপন্থী দলেরা আমরা এই ধর্মঘটকে সমর্থন করেছি। হ্যাঁ, আমরা এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছি, সেই জন্যই আজকেই বামফ্রন্টের থেকে মিছিল সংগঠিত হচ্ছে। পশ্চিমবাংলার মাটিতে লড়াইয়ের বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি, তাকে হারানো যায় না যদি না তৃণমূলকে পরাস্ত করা যায়। তাই পশ্চিমবাংলার মাটিতে আমরা বলছি লড়াই একদিকে তৃণমূলের বিরুদ্ধে আর একদিকে বিজেপির বিরুদ্ধে। এই ধর্মঘটে যেটা আপনি বলছেন ওরা ধর্মঘটের বিরোধিতা করছে, আমাদের ধর্মঘট সফল হবেই। ধর্মঘটের পাশে এসে দাঁড়াচ্ছেন মানুষ, সে ধর্মঘট সফল করবার পথে যারাই বিরোধিতা করবে মানুষই বুঝে নেবেন তাদের আসল চরিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে শ্রমিক। ঘটনায় লোহার রড আচমকাই বুকে ঢুকে যায় ওই শ্রমিকের, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। একটি বেসরকারি কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বছর 45 বয়সের মৃত ওই শ্রমিকের নাম দেবী প্রসন্ন নন্দী। দুর্গাপুর সাগরভাঙা এলাকার ঘটনা। জানা গেছে অন্যান্য দিনের মতো শনিবার রাতে কারখানার কাজে যোগ দেন তিনি। রবিবার ভোরে যখন কাজ করছিলেন সে সময় একটি লোহার রড আচমকাই তার বুকে লাগে। তড়িঘড়ি ওই ঠিকা শ্রমিককে দুর্গাপুর ISI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই শ্রমিক দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্প তালুকের হেডকোয়ার্টারের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো কারখানা চত্বরে। হঠাৎ একটা রড যেদিকে যাওয়ার কথা ওইদিকে না যেয়ে অন্য সাইডে এসে, সে পেছন দিকে ছিল, সে বুঝতে পারে নাই, পেছন দিকে হিট করে সামনের দিকে বেড়ে যায় রডটা। তো তার সঙ্গে সঙ্গে সবাই
আমাদের কারখানার সিকিউরিটি টিম আছে সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাই। প্লাস তারা যা সহকর্মী ছিল তারাও ছিল, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা হয়। ওখান থেকে উদ্ধার করার পর হসপিটাল নিয়ে আসতে আসতে ডেথ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতা দর্পণ।